हेलो गाइस আপনাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে Oppo A33F কিভাবে আপনারা অন অফ প্রবলেম সলিউশন করবেন সেই ইনফরমেশনটা আপনাদেরকে এক এক করে দেখাবো। তো ফাইনালি যে প্রবলেমটা রয়েছে সেটটা অন রয়েছে কিন্তু পাওয়ার সুইচ কাজ করছে না। তো কিভাবে সেই প্রবলেমটা সলভ করবেন আপনারা সেটা পুরো এক এক করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, কিভাবে আপনারা পাওয়ার সুইচ প্রবলেম সলিউশন করবেন সেই ইনফরমেশনটা দেবো। তো গাইস আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনে প্রেস করে দেবেন। আমি যখন এই ধরনের ভিডিও নিত্য নতুন নিয়ে আসবো তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে একদম ভুলবেন না। তো চলুন কীভাবে আপনারা এই সুইচটাকে ঠিক করবেন আমি সেই ইনফরমেশনটা দেখাবো, আপনারা প্রবলেমটা আমি সলভ করে দেখাবো আপনাদেরকে। তো চলুন গাইস আপনারা ভিডিওটা দেখতে। তো গাইস আমি সেট নিয়ে নিয়েছি, তো এখানে মডেল নাম্বার রয়েছে A33F মডেল নাম্বার ওপো। তো এবারে দেখাবো আপনারা কিভাবে পাওয়ার সুইচ প্রবলেম সলিউশন করবেন। তো এটা কাজ করছে না, কখনো অন হচ্ছে কখনো অফ হয়ে যাচ্ছে। তো এইটাই প্রবলেমটা সলভ করে দেখাবো, দেখুন ভিতরে ঢুকে গিয়েছে সুইচটা। তো কিভাবে আপনারা এই প্রবলেমটাকে সলভ করবেন আর খুব সহজেই আপনারা প্রবলেমটা সলভ করতে পারবেন। তো প্রথমে আমি প্লেটটা তুলে নেব যেহেতু ফার্স্ট খোলা হচ্ছে গাইস। তো কিভাবে আপনারা প্রবলেমটা সলভ করবেন আর সুইচটা খুব অল্প সময়ের মধ্যে আপনারা রিপেয়ার করতে পারবেন, তো আমি এটা খুলে নিয়েছি গাইস। আর এবারে আপনাদেরকে কী করতে হবে গাইস, আপনারা প্রথমে মোবাইলটাকে অফ করে নেবেন। তো আমি সব খুলে নিয়েছি। তো গাইস এবারে কী করবেন আপনারা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা লক রয়েছে, এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লক রয়েছে, সেই লকটা কিন্তু আপনাদেরকে খুলতে হবে। তো গাইস এবার আমি এইটাকে খুলে নেব এক এক করে, যেহেতু সুইচের প্রবলেম রয়েছে এখানে একটা ক্লিপ রয়েছে, ক্লিপটাকে আস্তে আস্তে আপনারা খুলে নেবেন। তো আমি ক্লিপটা খুলে নিয়েছি, আমি এখানে রেখে দিলাম, ওটা আবার আপনাদেরকে সেট আপ করতে হবে। তো এবার আমি সুইচটা এখান থেকে চাপ দিয়ে আপনাদেরকে এক সাইড দিয়ে চাপ দিতে হবে প্রথমে, তবেই সুইচটা কিন্তু আপনারা রিপেয়ার করতে পারবেন। এবং এক সাইড দিয়ে আপনাদেরকে চাপ দিয়ে সুইচটা বার করতে হবে, তো আমি এখান থেকে বার করে নিচ্ছি। তো গাইস আমি সুইচটা বার করে নিয়েছি আর এখানে প্রবলেম রয়েছে একটাই, যে আপনাদের সুইচটা এখান থেকে কাজ করছে না। তো আপনাদেরকে কী করতে হবে, এখানে সুইচ টিপলে অন হচ্ছে না হলে হচ্ছে না, তার মানে সুইচটা আপনাদের প্রবলেম রয়েছে। তো আপনারা এই সুইচটাতে কীভাবে প্রবলেমটাকে সলভ করবেন তো সেটা দেখাবো। এখানে ছোট্ট একটা প্রসেস রয়েছে, তো এখানে হালকা আঠা দিয়ে আপনাদেরকে একটা ছোট্ট লাগাতে হবে উঁচু জিনিস, তবে কিন্তু আপনারা সুইচটা ইউজ করতে পারবেন। তো আমি দেখে নেব। আর এখান থেকেও আপনাদেরকে সাফ করতে হবে, এখানে অনেক নোংরা থাকে, অনেক সময় কী হয় আপনাদের কাজ হয় না। তো এবারে গাইস কী করবো, এখানে অনেক ডাস্ট থাকে, আমার ডাস্টটা আগে সাফ করে দিচ্ছি, কেন অনেক সময় সুইচ কাজ করে না এই ডাস্টের জন্য। তো ডাস্টটা আমি প্রথমে সাফ করে দিচ্ছি গাইস। তো আমি ডাস্টটা এখান থেকে সাফ করে দিয়েছি অলরেডি। এবার আমি সুইচটা ঠিক করব, তো সুইচ ঠিক করার পরে কাজ করছে কিনা সেটা দেখাবো। তো এখানে আমি সাফ করে নিয়েছি গাইস, আর এখানে সুইচটাকে আমাকে ঠিক করতে হবে। তো প্রথমে আপনারা কী করবেন, যে কোনো একটা ফাইবার নেবেন, এরকম ফাইবার নিয়ে নেবেন, নিয়ে একটু কেটে নেবেন ফাইবারটাকে। তো আমি এখান থেকে একটু কেটে নিচ্ছি সাইড থেকে, তো আমি ফাইবারটা কেটে নিয়েছি গাইস, দেখতে পেয়েছ। আর এখান থেকে ঠিক করে আপনাদেরকে প্রবলেমটা আমি ঠিক করে দেখাবো। তো এবারে আমি কী করবো, এটাকে ভালো করে কেটে নেব। ছোট্ট সাইজের আপনাদেরকে কাটতে হবে, এটা বেশি চাওড়া করলে হবে না, তো আপনাদেরকে ছোট্ট করে কেটে নিতে হবে। কেটে নিয়ে ছোট্ট করে কেটে নিয়েছি গাইস, এবারে কী করবো, এইটাতে আমাকে ছোট্ট করে একটু ফেভিকুইক দিয়ে দিতে হবে। ফেভিকুইক দেওয়ার পরেই ওখানে কিন্তু আপনারা বসাতে পারবেন, তো আমি এটাকে ছোট্ট করে একটু ফেভিকুইক নিয়ে নেবো, তারপরে কিন্তু আমি ওখানে বসাতে পারবো। ফেভিকুইক দিয়েছি ছোট্ট করে, আর আমি ছোট্ট করে এখানে ফাইবারটা বসিয়ে দেবো।
এখানে ফেভিকুইক দিয়েও দিয়েছি অলরেডি, আর এখানে বসিয়েও দিচ্ছি গাইস। আর এবার আমি এটা লাগিয়ে দেখব আর কাজ করছে কিনা, তো সব কিছু দেখাবো আপনাদেরকে, তো আপনারা দেখতে থাকুন। আর এটা এখানে সেট আপ করে নিয়েছি আর জুম করেও দেখিয়ে দিচ্ছি ভালো করে। তো এবার আমি বসাবো, বসানোর পরে দেখব কাজ করছে কিনা। আর এটাকে ভালো করে সাফ করে নিচ্ছি একটু, তো অনেক সময় কি হয় আঠা থাকে সাইটে, তো সেই জন্য হয়তো অসুবিধা হতে পারে। তো এবারে লাগিয়ে দেখবো গাইস কাজ করছে কিনা। তো গাইস এবারে কিন্তু ভালো কাজ করছে, কোনো রকম কোনো সমস্যা হয়নি, তো ভালো কাজ করছে। আর আমি এটা এবার লাগাবো, লাগিয়ে দেখে নেব একবার চেক করে তো কাজ করছে কিনা। তো এবারে অন করে দেখবো অন হচ্ছে কিনা গাইস। তো দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু অন হচ্ছে আর সুইচ কিন্তু উঠে রয়েছে, দেখুন আগের থেকে কিন্তু সুইচ উঠে রয়েছে। আর সুইচ বসে গিয়েছিল, কাজ হচ্ছিল না, তো আগের থেকে সব কিছু কাজ করছে। এবারে কিন্তু আপনাদেরকে আমি চেক করে দেখাবো যে অন অফ প্রবলেম হচ্ছে কি না, বা আপনাদের সুইচটা ঠিক মতন কাজ করছে কি না, তো আমি সেইটা দেখে নেব। তারপরে যেগুলো লাগানোর দরকার আমি সেগুলো এক এক করে লাগিয়ে দেবো, তো আপনাদেরই সামনে। তো অন হতে কিছুক্ষণ সময় লাগবে গাইস, তো অনটা আমি দেখে নিচ্ছি, তারপরে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো তো কীভাবে আমি করলাম। তো এইভাবে যদি আপনাদের সুইচ প্রবলেম হয়ে যায় তো আপনারা এইভাবে প্রবলেমটা সলভ করতে পারবেন, সুইচ প্রবলেম। তো আমি টিপলাম, তো গাইস দেখতে পাচ্ছেন খুব সহজেই প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে। তো আপনাদের যদি সুইচ প্রবলেম হয় অবশ্যই কিন্তু আপনারা প্রবলেমটা সলভ করতে পারবেন। তো চলুন গাইস আপনাদেরকে পুরো ইনফরমেশানটা দিয়ে দিলাম, আপনারা কীভাবে সুইচ যদি আপনাদের বসে যায় বা সুইচ যদি আপনাদের একদম না কাজ করে তখন আপনারা কীভাবে প্রবলেমটা সলভ করবেন। তো চলুন গাইস আজকের ভিডিও এখানে শেষ করলাম, আপনারা সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।